ভাইয়ারা অনেকদিন পর দেখা তোমাদেরকে নিয়ে আমি আমার কি বলে পড়ানোর জার্নি শুরু করছিলাম সেই ক্লাসেস দেওয়া থেকে শুরু করে তারপর ম্যারাথন নেওয়া লম্বা লম্বা ক্লাস নেওয়া ঠিক আছে পুরো প্লে শেষ করার চেষ্টা তারপর তোমাদের জন্য কি বলে গুচ্ছের ক্লাস নিলাম তারপর এখন কৃষির ক্লাস নিলাম মানে লম্বা জার্নি ঠিক আছে তোমরা আমার জীবনের ফার্স্ট ব্যাচ আমার সারা জীবন মনে থাকবে যে না তেইশ দিয়ে আমি শুরু করছিলাম তো আজকে আর কি তোমাদের জন্য আর কি লাইফটা নেওয়া কারণ দেখতেছিলাম আর কি অনেকেই আর কি একটু কি বলে ডিমোটিভেটেড হয়ে আর কি এখন একদম পড়েছিল মানে কাইন্ড অফ লাইক উঠতে মনই চাচ্ছিল না যে পড়া যে ভাই আবার শুরু করব ওই ইচ্ছাটাই আসতেছিল না ঠিক আছে তো ওয়ালাইকুম আসসালাম তো তোমাদের জন্য আজকে লাইফটা নেওয়া সো আমি আমি কোনোদিন কোনো ভিডিওতে আর কি বলি যে মেনশন দিয়ে দাও শেয়ার দিয়ে দাও ঠিক আছে বাট আজকে শেয়ার দাও এটা তোমার ইচ্ছা দিবা কি দিবা না আমি যে আজকে এতটুকু বলবো যেই দেখো ঠিক আছে তোমার যদি মনে হয় যে ভাইয়া কোনো একটা আমার ফ্রেন্ড কোনো জায়গাতে চান্স পাই নেই বাট কৃষির জন্য পড়তে মন চাচ্ছে না তাহলে তোমাকে চাইলে মেনশন দিতে পারো তোমার যদি মনে হয় যে আমার বড় ভাই চান্স পায় নেই বা যদি কেউ সিনিয়র মানুষ হয় যে আমার ছোটো ভাই চান্স পায় নেই বা তার যদি একটা রাইট গাইডেন্স দরকার পড়ে বা বুঝতেছি না কি করবো না করবো মানে ব্রেনের মধ্যে অনেক কি বলা যায় যে মহিলা আবর্জনার মতো জমে গেছে তাহলে আজকের ভিডিওটা আশা রাখি তোমার সব ডাউট ক্লিয়ার করে দেবে ঠিক আছে তো তোমরা চাইলে আর কি তাদেরকে মেনশন দিতে পারো বা তাদেরকে বলতে পারো যে দেখ এসে এই ভিডিওটা দেখ যদি কোনো ডাউট থাকে কোনো কনফিউশন থাকে তারপর না লাগবে দেখিস না কোনো সমস্যা নেই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছে কিছুক্ষণ ওয়েট করি সবাই চলে আসুক তারপর ভিডিও তারপর শুরু করা যাবে বুঝতে পারছো দেখি তো কারা কারা এইচএসি তেইশের কারাকারা আসো এইচএসি তেইশের বাচ্চারা চলে আসেন লাইফটা কি শুরু করতে পারবো যদি আমরা পারমিশন দাও তাহলে আমি শুরু করে দেবো নাহলে কিছুক্ষণের করি মাত্র দুই মিনিট হয়েছে বাচ্চারা এখনো আসে নাই শুরু করা যাবে না তাহলে শুরু করি নাকি লাইফ তো পরে থাকবেই লাইফ তো পরে থাকবেই করা যায় তাই তো আচ্ছা আমি ভাইয়া একজন আছে না আর একটু ওয়েট করবো কিছুক্ষণ তোমরা যতক্ষণ বলতে থাকো তোমাদের কি অবস্থা পড়াশোনা কেমন যাচ্ছে দেখি তোমাদের সাথে একটু গল্প করতে থাকি ততক্ষণ সবাই সবাই চলে আসুক নাকি স্টার্ট করেন ভাইয়া আজকে কৃষির মানুষজনরা কি সব ঘুমিয়ে গেল নাকি অত মানুষজন আজকে নাই দেখতেছি আচ্ছা ঠিক আছে শুরু করা যাক তাই না ওকে শুরু করে দিই যারা জয়েন করার তারা ঠিক আছে ধীরে ধীরে ঠিক আছে জয়েন করবে আচ্ছা ঠিক আস্তে আস্তে বাড়তেছে হা শুরু করি হ্যাঁ কি আচ্ছা করে দিই ঠিক আছে আসুক যারা আসার তারা আসবে ওকে দেখো তাহলে ফার্স্ট লাইন আজকের আসুক স্টার্ট করি তোমাদের জন্য আমি একটা ঠিক আছে লাইন নিয়ে এসেছি হ্যাঁ এটা আমার লাইন না অবশ্যই ঠিক আছে কপি বেস্ট করা মানুষ ঠিক আছে কপি বেসটি করবো হ্যাঁ আচ্ছা কপি কপি বেস্টের অভ্যাস আছে তো কপি বেসটি ঠিক আছে এত ভালো লাইন ঠিক আছে আমার ভিতর থেকে আসবেন ওকে আচ্ছা খালি ফিজিক্সই পড়াইতে পারি ওকে তো আচ্ছা দেখো একটা লাইন লেখা কি ইউর রিয়েল এফোর্টস আর দোস হোয়েন ইউ ট্রাই আফটার গেটিং টায়ার্ড এক্সস্টেড ডিমোটিভেটেড অ্যান্ড ইভেন ফেইলার ঠিক আছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট বক্সার আর কি ঠিক আছে মোহাম্মদ আলীর একটা কোর্ট হ্যাঁ যেমন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে এখন অনেকে আছে ঠিক আছে এইচএসি তেইশরা যাদের অবস্থা ভাই খুবই মানে কি বলবো মানে একদম ভাই পুরা ডিমোটিভেটেড অবস্থা ঠিক আছে পড়ার ন্যূনতম ইচ্ছাটাও নাই ঠিক আছে যে এতগুলাতে চান্স হয় নাই কারণ জেনারেলি কৃষিতে যারা এক্সাম দিতে ম্যাক্সিমামই কোথাও না কোথাও চান্স পায় নাই ঠিক আছে তো ভাই একদমই কোনো ইচ্ছা নাই ঠিক আছে পড়ার কলমটা পর্যন্ত করবো না আবার যে শুরু করব করব না করবো না অনেক জায়গা থেকে অনেক ধরনের কথা শুনতেছি মা এটা বলতেছে বলতেছে বাবা এটা আর ডিফারেন্ট ভার্সিটিতে চান্স পেয়ে গেছে তারা এখানে চান্স পেয়ে গেছে নিজের উপরই অনেক বেশি সেলফ ডাউট আসতেছে ব্যাপারটা হলো দেখো ভাই মোহাম্মদ আলীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল একটা ইন্টারভিউতে যে ও বলছে যে আমি যখন অ্যাপ ক্রাঞ্চ মারি বা আপ মারি বা যখন আমি এক্সারসাইজ করি আমি শুরুতে কাউন্ট করি না যখন মানে আমার বডি দেখতেছে আর পারবে না ঠিক আছে আর পারা পসিবলই না এর থেকে যদি বেশি দেই তাহলে আমার বডি একদম ছেড়ে দিবে ঠিক আছে তখন থেকে আমি কাউন্ট করা শুরু করি এই লাইনটার মানে এটি যে তুমি এখন তোমার যে এফোর্টগুলো ঠিক আছে এখন তোমার যে নর্মাল দুই বছর জানি তো সবাই এফোর্ট দিচ্ছে ঠিক আছে ব্যাপারটা হলো কে ডাউন স্টেজ থেকে এফোর্ট দেয় সেটাই আসলে তোমার কাউন্ট করে ঠিক আছে তোমরা এখন যে এফোর্টটা দিবা আমি জানি অনেকেই আমি অনেকের সাথে কথা বললাম তো এই অনেকে বসে ভাই পড়াশোনা ছেড়ে দিয়েছি ঠিক আছে দেখা যাক কয়েকদিন পর পড়তে বসবো কারণ এক্সাম আমার জুলাই মাসে ঠিক আছে বিশ তারিখে সো অনেকে ভাই পড়ার ইচ্ছাটাই চলে গেছে ঠিক আছে তোমাদেরকে জাস্ট মাথার মধ্যে জাস্ট মেন্টালি এতটুকু বুঝতে হবে যে ভাই এখনের পড়াটাই কাউন্ট হবে কারণ জার্নিতে এখন অনেকেই ঠিক আছে ট্রাস্ট মে অনেকেই ভাই এখন ছেড়ে দিছে কারণ কি ভাই কৃষির এই গ্যাপটা তো অনেকের পড়াশোনার ইচ্ছেই চলে গেছে আর কত ঠিক আছে ব্যাপারটা হলো ভাই এখন তুমি যদি এফোর্ট দাও আমি কি বলতেছি এখন থেকে তুমি যদি এফোর্ট দাও ওই এফোর্ট গুলোই কাউন্টে আসবে গেছে কারণ ব্যাপারটা হলো কি সবারই সাকসেস আর এরকমই হয় লাইফের খুব একটা একটা জাস্ট তোমার টেস্ট সামনে তো লাইফ আরও অনেক পড়ে আছে মাত্র শুরু হবে দেখবা একটা স্টেজ স্টেজো আসবে মনে হবে মানে ধরো এটা ধরো তোমার লাইফ ঠিক আছে ধরো এটা তোমার অ্যাডমিশনের পাহাড় ধরো লাইফের আরো সামনে আরো অনেক বড় পাহাড় পড়ে আছে ধরো তুমি হলে এই জায়গাতে দাঁড়ানো তোমার মনে হচ্ছে যে ভাই এই পাহাড়টাই মনে হয় সবকিছু ঠিক আছে বাট ব্যাপারটা হলো ভাই তোমার এই পাহাড়টা যে সামনে আগাইতে হবে যদি না আগাও তাহলে ভাই তোমার লাইফ ভাইয়া থেমে থাকবে বুঝে গেছে আর তোমার যদি যদি একবার আপ করার মেন্টালিটি চলে আসে না ভাইয়া তাহলে এটা সামনেও তোমার কোনো একটা কাজ যেটা তোমার হয়তো অনেক পছন্দ ছিল সেটাও ভাইয়া তোমার আর করতে মন চাবে না ঠিক আছে তো ভাই যাদের মনে হচ্ছে ভাইয়া আর পড়তে মন চাচ্ছে না আর করতে মন চাচ্ছে না ব্যাপারটা হলো ভাই এখন থেকে তুমি যে এফোর্ট গুলা ভাই এই এফোর্ট ভাই তোমার কাউন্টে আসবে বুঝতে পারছো তাই ভাই একদমই ভাই গিভ আপ করার কোনো ধরনের ঠিক আছে স্লাইট অ্যামাউন্টেরও ভাই কোনো ইচ্ছা বা কি বলা যায় মানে স্কোপ কিছুই নেই ঠিক আছে তোমাকে এখন থেকে ভাই পড়তেই হবে ক্লিয়ার আচ্ছা এখন অনেকে বলতে পারো ভাই পাশে দুইটা কী দেওয়া আছে ঠিক আছে এটা নিয়ে ভাই কথা বলবো ওকে এটা নিয়ে কথা বলবো এখন মেইন ব্যাপারটা হলো যে আচ্ছা কথা বলেই ফেলি মেইন ব্যাপারটা হলো অনেকের মাথায় এখন কোশ্চেন আসতে পারে যে ভাই কি পড়বো ঠিক আছে বা কি পড়বো না পড়বো ঠিক আছে মাথার মধ্যে মনে হয়েছে যে আগের পড়া গুলা পড়বো না নতুন পড়া পড়বো না কি করবো দেখো সবসময় আমি একটা কথা বলি যে যখন লাইফে যখন খুব বেশি তোমার সবকিছু একসাথে গোজামিল মনে হয় একটা ফ্রেশ স্টার্ট সবসময় তোমার দরকার ঠিক আছে যেমন এবারে কৃষিতে যেমন আমি ঠিক আছে নিজেই ফিজিক্সের আর কি লেকচার নিছি তোমাদের ফিজিক্সে একদম প্রতিটা কোশ্চেন ধরে ঠিক আছে কোশ্চেন থেকে থিওরিতে কারণ তোমাদের মাথায় অনেকেরই কোশ্চেন আসে ভাই কোশ্চেন ব্যাংক করবো না থিউরি করবো কোশ্চেন ব্যাংক পবো না থিওরি করবো ব্যাপারটা হলো কেন কোশ্চেন থেকে থিওরিতে যাওয়া যাবে না যেমন তুমি দেখবা কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বায়োলজি দেখবো প্রতিটাতেই তোমার দেখবা কোশ্চেন থেকে ভাইয়ারা সবাই থিওরি খুব সুন্দর করে ডিটেইলে ডিসকাস করতেছে ঠিক আছে যেমন তোমার কোশ্চেন লিঙ্ক এই যে তোমার কমেন্টে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তুমি জাস্ট ক্লিক করলেই তুমি ওখান থেকে ভাই ইজিলি ইনরোল করতে পারো ঠিক আছে সো ক্লাস করলেই বুঝতে পারবো যে ভাই এই ক্লাসটাই তোমার এই কম সময়ের মতো দরকার ছিল ঠিক আছে কারণ এখন তুমি যদি আবার বেসিক থেকে পড়তে চাও পড়ছো তো না ভাই কত দুই বছর আড়াই বছর পড়ছো ঠিক আছে সবার কাছেই নোট আছে অনেক তোমার কি বলে

সলভ করার যে বা যে প্র্যাকটিসটা সেটা ভাই আনফর্চুনেটলি কোনো দিনই আর হবে না ঠিক আছে তো তোমাদেরকে আমি কি বুঝাইতে চাচ্ছি যে ভাই তুমি কোর্সে যখন যাবা দেখবা ডিরেক্ট ভাই কোশ্চেন থেকে যাওয়ার দরকার আছে তোমার যতটুকু বেসিক দরকার সেটা কোশ্চেনে ভাই বলে হবে ঠিক আছে তো এটা নিয়ে প্যারা খাওয়া লাগবে এমন না যে ভাই একটা কোশ্চেন বুঝা গেলো হ্যাঁ ভাই একই বললেন কিছুই বুঝিনি এমন হবেই না ঠিক আছে তো ব্যাপারটা ভাই কোর্সের লিঙ্ক দেওয়া আছে আর ভাই তারপরে বইটা নিয়ে বইটা নিয়ে আমি একটু কথা বলি ঠিক আছে এখানে বেসিক্যালি তোমার মোস্ট তোমাদের মনে কোশ্চেন আসে না যে ভাই কি টপিক না পড়ে গেলে পরীক্ষাতে অনেক বড় একটা মিস হয়ে যাবে সেটা তোমার দশ দিনের বইতে খুব সুন্দর করে সিকোয়েন্স অর্ডারে দেওয়া আছে যাচ্ছে দেখো দশ দিন এটা মানে তোমার যদি মনে হয় যে ভাই আমি পড়া শুরু করতে যাচ্ছি ক্লাসও দেখতেছি ভালো কথা কিন্তু সবার আগে আমি ওই টপিকগুলো পড়ে যেতে চাচ্ছি যেখান থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে মানে কোনো মিসই নেই কোশ্চেন আসবেই তাহলে তুমি ভাই দশ দিনের বইটা থেকেও তুমি চাইলে দেখে নিতে পারো তাহলে এই দুই মাসে তুমি কি করবা তোমার জন্য দুইটা বই একটা হলো কি আমার এইটা আরটা হলো কি তোমার এইটা এই দুইটার বাইরে তোমার আর কোনো কিছুই দেখা লাগবে না কি বললাম এই দুইটার বাইরে তোমার আর কোনো কিছুই দেখা লাগবে না আর জাস্ট তোমার একটা মেন্টালিটি সেটা কি ভাই দুই মাসে একদম নিজের বেস্ট এফোর্টটা দিতে হবে তাইলেই ভাই তোমার সিলেকশন হয়ে যাবে বুঝে গেছে তাহলে আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন পার্টি এটা বললাম ঠিক আছে আরও যখন সামনে আসবে আরও তোমার অনেকগুলো ডাউট আছে আমি জানি ঠিক আছে ধীরে ধীরে ক্লিয়ার করতেছে ভাই ঠিক আছে আচ্ছা পরেরটাতে আসি দেখো কি লেখা কি লেখা বলো তো লেখা হলো ভাইয়া তোমাদের যদি কারো কোনো ধরনের ডাউট থাকে তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তেইশ ব্যাচের যে ভাই এনি টাইপ অফ ডাউট ভাইয়া ক্লিয়ার করার ট্রাই করবো ঠিক আছে ওকে দেখো পরেরটাতে দেখো পরেরটা তোমার একটা দাঁড়িপাল্লা আছে তাই না দেখো দাঁড়িপাল্লাতে কি আছে এটা সবার ক্ষেত্রে রিলেটেবল দেখো আমার এই সাইডে কি আছে ভাই আমার এই সাইডে আছে হলো এই সাইডে হলো আমার আছে একটা লোক পড়ার রিজন আরটা হলো ভাই না পড়ার রিজন ঠিক আছে হ্যাঁ মনে রাখবা তোমার পড়ার অনেকগুলো রিজন আছে ভাই পড়ার রিজন কি কি যেমন ফ্যামিলিকে স্টেবল করতে হবে লাইফের ক্যারিয়ার সেট করতে হবে ভালো একটা ভার্সিটিতে যাইতে হবে লাইফের গোল প্রায়োরিটি দিতে হবে তারপরে হলো যে কি বলে

যে লাইফের এটা হলো তোমার লাইফ এই দাড়ি পালাটা তুমি কন্ট্রোল করো ঠিক আছে এই দাড়ি পালাটা তুমি কন্ট্রোল করো তুমি চাইলেই এখানে পড়ার রিজন একটু বাড়াই দিয়ে মানে এটাতে তোমার মাইন্ডকে ফিট করায় তুমি চাইলে না পড়ার রিজনটার পালাটা একদম কমাই দিতে পারো আবার তুমি চাইলে সে এই না পড়ার অনেক আরো একশোটা রিজন তুমি অ্যাড করে তুমি চাইলে পড়ার রিজনটাকে নাই করে দিতে পারো এইটার পুরোটা কন্ট্রোল তোমার কাছে আছে কারণ কি তোমার কাছে পুরো কন্ট্রোল আছে তুমি চাইলে নিজের লাইফের প্রতিটা এই ছোট ছোট ডিসিশনগুলো চাইলে নিতে পারো এখন ব্যাপারটা হলো ভাই তোমার উপর ডিপেন্ড করে যে তুমি আসলে নিজের লাইফের সাথে কি করবা তোমার যদি ভাই মনে হয় যে না পড়ার রিজন আমার কাছে এনাফ আছে নিজেকে সবসময় বুঝাইতে হবে যে দেখ ভাই ঠিক আছে না পড়ার রিজন আছে অবশ্যই আছে কারণ কি ভাই হচ্ছে না ঠিক আছে নিজের উপর ডাউট আছে বাট তুমি যদি একটু প্র্যাকটিক্যাল ভাবো যে আমার এখন কি করা উচিত তুমি যদি ভাই কলম রেখে দাও একটা কথা কি সত্যি কথা কি সত্যি কথা হলো যে ভাই তোমার কৃষি পরীক্ষা ধরো তোমার আহ ধরো কালকে পরের দিন কৃষি পরীক্ষা তুমি পরীক্ষার আগের দিন হলেও তো বই খুলবা কিন্তু ব্যাপারটা হলো তখন তোমার মনে আসবে আমি কেন বইটা আরো দুই মাস আগে খুলিনি বই কিন্তু তুমি খুলবা পরীক্ষার আগের দিনে হলেও খুলবা

লাগলে একটা খাতায় বসে চার্ট বানাও যে আচ্ছা পড়ার রিজন কয়টা আছে না পড়ার রিজন কয়টা আছে ঠিক আছে লাগলে পড়ার রিজন সব লিখে ফেলো না পড়ার রিজনও সব তুমি লিখে ফেলো দেখবা তোমার অ্যাট দ্য এন্ড তোমার যদি আসলেই একটা সিলেকশনের ইচ্ছা থাকে যেমন অনেক আনফর্চুনেটলি সেকেন্ড টাইম পরীক্ষা দিতেছে হয়তো বা কোথাও চান্স হয়নি কৃষি তার লাস্ট হয়ে তখন তুমি দেখবা তোমার পড়ার রিজন না পড়ার রিজন থেকে অনেক ভারী এটা জাস্ট তোমার মনকে বুঝাইতে হবে যে না ভাই এখন ভাই কলম রাখার কোনো অপশনই নেই কথা বুঝতে পারছো তাহলে আশা রাখি যারা ভাবতে ভাবতেছে যে ভাই পড়াশোনা টোটালি ছেড়ে দেবো তার মনে হয়তো বা একটু হলেও চিন্তাটা আসতেছে আর একটু এখনো ভাই সময় আছে সত্যি কথা বলতে তুমি যদি জাস্ট কোর্স বিক্রি করার জন্য যে যে এমন না তুমি 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 যদি 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 এখন শুরু করো দুই ক্লাস আর বই জাস্ট কথা ভাই আমার এই দুইটা জিনিস শেষ হয়ে যাবে তারপর তোমার যদি চান্স না হয় তো তুমি এসে আমার সাথে দেখা করো যে ভাই দেখেন আপনার প্রতিটা ক্লাসও করছিলাম বইও সলভ করছিলাম তাও আমার চান্স হয়নি আর জাস্ট পরীক্ষা দিতে হবে ঠিক আছে এই তিনটা কাজ করে তোমার যদি না হয় তুমি লুপটা বারবার রিপিট করতে থাকো একদম লাস্ট ডে ঠিক আছে পরীক্ষার একদম শেষ দিন পর্যন্ত দেখো ভাই তোমার চান্স হয় কি হয় না ঠিক আছে যদি না হয় তাহলে ভাই এসে কথা বলো যে না ভাই চান্স হয় ঠিক আছে কথা বুঝতে পারছো আচ্ছা তো পয়টাতে আসে পয়টাতে কি লেখা পয়টাতে তো লেখা হলো भैया অ্যাডমিশন ঠিক আছে আচ্ছা অ্যাডমিশন জিনিসটা কি দেখো ব্যাপারটা হলো তোমার যদি আমি একটু তোমার দুই বছরের জাননি যেই তোমাকে একটু মনে করাই তাই না দুই বছর জানি এটা মনে করাইলে বলতো কি আসে ভাই ক্লাস 11 মাত্র উঠলাম তারপর কি সবার কাছে শুনলাম যে আচ্ছা ঠিক আছে

তোমার এই ইচ্ছাটা কি শেষ হয়ে যাচ্ছিল কারণ কি একটু হার্ড আসতে মানে টাইমটা একটু হার্ড যাচ্ছিল তাই না সবকিছু ম্যানেজ করা না করা কারণ তুমি মাত্র নাইন টেন থেকে ক্লাস ইলেভেনে উঠছো এভাবে করে ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে কিছু বাচ্চা ডিসিশন নিল যে না আমি আমার ড্রিমের সাথে কিছু হতে দিবো না আমি পড়াশোনা চালাই যাবো কিছু মানুষ ভাবলো যে ঠিক আছে সমস্যা নাই এখন পারবো না কমফোর্ট জোনের মধ্যে যে না আমার এখন লাগবে আমি কয়েকদিন পরে পড়া শুরু করবো এভাবে ক্লাস ইলেভেন চলে গেলো এভাবে ক্লাস টুয়েলভও চলে গেল এভাবে অ্যাডমিশনের পিরিয়ডও চলে আসলো যেহেতু তোমার পড়া ঠিক মতো নাই তোমরা করলে কি পড়া শুরু করলামতোবা কেউ ঠিকভাবে ভাবে প্রিপারেশন নিছে হয়তোবা কেউ ভুলভাবে প্রিপারেশন নিছে ঠিক আছে কেউ ঠিকভাবে নিছে কেউ ভুলভাবে নিছে আমি কারোটাই জাজ করতেছি না হয়তোবা কেউ অনেক উল্টা পাল্টা জিনিস পড়তে যে নিজের শেষ মোরালটাও হারাই ফেলছে কেউ হয়তো বা আসলেই ঠিকভাবে পড়তে গেছে বাট জন্য থেকে গেছে মার্কের হালকা ডিফারেন্সের জন্য করতে কি হইলো এভাবে করতে করতে হইল কি তোমার লাস্টে এখন তুমি যে পয়েন্টে আসো সেই তুমি যদি লাইফের পিছন থেকে ঘুরে থাকো তোমার ভিউ থেকে বলতেছি তাহলে তোমার কাছে মনে হবে যে ভাই আমার পুরা টাইমটাই নষ্ট মানে পুরা দুই বছরই নষ্ট হয়ে গেল কলেজ লাইফটা পুরোটাই শেষ করলাম এখন সবার মনে একটাই একটাই আসে যদি আর একটু আগে থেকে সিরিয়াস হইতাম তাহলে হয়তো আজকে একটা পাবলিকে হয়ে যেত তাই না তাহলে একটা পাবলিকে হয়ে যেত ওকে ভাই কোর্সটা দিনে কোর্সটা ভাইয়া তোমার রেকর্ডেড ঠিক আছে কোর্সটা ভাই তোমার রেকর্ডে ঠিক আছে তো তোমার মানে আনটিল তোমার একদিন সারা জীবনে থেকে যাবে তুমি যদি ডাউনলোড করে রেখে দাও তাহলে তুমি তোমার বাচ্চা কাছেও দেখাতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই ভাই এই কোর্সের পরীক্ষাগুলো কি এক্সাম ব্যাচের থেকে আলাদা হবে নাকি একই হবে সেমই হবে ঠিক আছে নট শিওর এক্সাম ব্যাচের তোমার একটু স্পেশালাইজড এক্সাম থাকবে অবশ্যই ঠিক আছে মানে একটু নাম্বার নাম্বারস অফ এক্সাম বেশি থাকবে ওকে সো

তোমরা যেটা দুই বছরে পড়তে চাও নাই সেটা অবশ্যই তোমার এই আমি বলতেছি কিছু পার্সেন্ট ছাড়া পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ছাড়া তোমার বাকিরা সেই আবার একই লুপে ফেসে যাবা সেই একই লুপ না পড়ার ইচ্ছা ঠিক আছে তোমার যে যেহেতু পাল্লা ভারী আবার সেই পড়বা না আবার সেই তোমার পড়ার পর পড়া জমে যাবে আবার তোমার রেজাল্টটা আনফর্চুনেটলি আবার ভাই তোমার সেম আসবে তো আশা রাখি ভাইয়ার কথার ক্রাক্সগুলো বোঝা যাচ্ছে যে কি যে ভাইয়া এখন থেকে এখন থেকে ভাই তোমার সামনে প্র্যাকটিক্যাল ডিসিশনগুলো নিতে হবে এখন তুমি এই যে তোমাকে যে জার্নিটা বললাম এই জার্নিটা কি ভা এই জার্নিটা হলো আমার একাডেমিক আর এডমিশনের জার্নি দেখছো তোমাকে এই একাডেমিক আর এডমিশনের জানি তোমার পুরো লাইফের কিন্তু একটা সামারি কাইন্ড অফ লাইক দিয়ে দিচ্ছে যে তুমি কতটুকু কাজে চুরি করতে পারো তুমি কতটা ধৈর্যশীল বা পেশেন্স আছে তুমি কতটুকু রেগুলার থাকো পড়ায় তুমি কতটুকু নিজের গোলের প্রতি সিরিয়াস তুমি কতটুকু নিজেকে মেনটেন রাখতে পারো হয়তো বা কারো পড়াশোনা পছন্দ কারো পড়াশোনা পছন্দ না মানে তোমার এটা পছন্দ মানে তোমার লাইফের অনেকগুলো ফন্ট কিন্তু সে দেখা দিচ্ছে যে দেখো ধরো কথার কথা ধরো আমার নাম গুলো অভিষেক দেখো অভিষেক তুমি তোমার এই এই স্কিল আছে তোমার এই স্কিল নাই তোমার এখানে আরো ইম্প্রুভমেন্টের স্কোপ আছে মানে কি অ্যাডমিশন তোমার লাইফের অনেক কিছু শেখা দেয় অনেক কিছু ঠিক আছে হয়তোবা তোমার মনে হইতেছে যে ভাই অ্যাডমিশনের চান্স পাই নাই ঠিক আছে হয়তোবা অন্যদের থেকে অনেক বেশি পিছিয়ে যাচ্ছে না এমন ব্যাপারটা হয় না ঠিক আছে ব্যাপারটা এমন কোনোদিনই হয় না তোমার যে সেটা লাইফের একটা পার্ট এটা পুরো হোল লাইফ না এখান থেকে তোমার যে লার্নিংগুলো নিতে হবে আর এখনও তুমি যদি লার্নিংগুলো নিয়ে আড়াইটা মাস মানে দুইটা মাস এটা ভাবা যায় না যে আচ্ছা ঠিক আছে আমি আমার মতো পড়াশোনা করব চান্স পাইলেও সমস্যা নাই চান্স না পাইলেও কোনো প্যারা নেই মানে তুমি যে এতটুকু ভাবো সমস্যা আচ্ছা ধরে নাও যে আচ্ছা ঠিক আছে আমার চান্স হবে না বেশি কি হবে ধরো অনেক কষ্ট করলাম বেশি থেকে কি হবে যে চান্স হবে না বেশি থেকে বেশি কি হবে যে আচ্ছা চান্স হবে না ভাইয়া কি বলছে যে চান্স যদি নাও পাও তাও আসলে কোনো সমস্যা এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো চান্স পাইছিলেন আপনার সময় সবগুলোতে তাই আপনার কাছে এটা বলা খুব ইজি ইয়েস আমি এটা মানি যে আমার কাছে এটা বলা ইজি বাট যদি তোমাদের ওখানে থাকতাম হয়তো বা আমার মনেও ওই রিয়েলাইজেশনটা আসতো না বাট যখন এখন বড় হয়ে গেছি যখন আসলেই দেখতেছি যে ভার্সিটিতে প্রাইভেট ভার্সিটিতে যাওয়ার পর আর পাবলিক ভার্সিটিতে যাওয়ার পর তোমার এই হাসিলটা সেমই এখনো তোমার সেই গোলের পিছনেই চেজ করা লাগে এখনো তোমার কিছু দিন আসে অনেক খারাপ যায় এখনো অনেক কিছু দিন মানে আমিই রাজা আমিই বাদশা ঠিক আছে মনে হয়েছে না তোমাদের পুরো জার্নিতে যে আরে মুই তো সব পারি ঠিক আছে আরে কোশ্চেন সলভ হয়ে গেছে আবার এমন দিন গেছে না যেমন এখন দিনগুলো অনেক ডিপ্রেসিং তাই না যেমন আমার সবচেয়ে বেশি খারাপ স্ট্রেস গেছে তোমার মেডিকেলের সময় ঠিক আছে মেডিকেলের সময় মেডিকেলে যখন চান্স পাইনি ঠিক আছে মানে মনে হয়েছে এত কষ্ট করবে আমার বায়োলজি খুব ভালো ছিল ঠিক আছে আমি বায়োলজিতে যতই পোচাই বাট আমার বোটানি জুলজি খুব ভালো ছিল আমার দুইটাতে মেডিকেল ফুল মার্কও ছিল আমি ধরাটা খাইছি জিকেতে আর ইংলিশে ঠিক আছে তো জিকে আর ইংলিশ কোনোদিন পড়িও নাই তো ধরাও খাইছি ঠিক আছে তো ওভারঅল তোমার আর কি মানে তোমার কোনো একটা জিনিস ফেভারেট দিয়ে তো আর ওখানে হয় না তোমার ওভারঅল মার্কটা ডিপেন্ড করে সো তিন মার্কের জন্য মেডিকেলে থেকেও গেছে ঠিক আছে আমার তখন ধরো বেলা ঘুম আসতো না ঠিক আছে মানে ধরো সবসময় একটা মনের মধ্যে ধরো ফিয়ার অফ গিল থাকতো যে আচ্ছা ধরো জেনারেলি ছেলেদের ক্ষেত্রে হয় কি মারা একটু সাপোর্টিভ হয় বাট যখন ধরো রাত আটটা বেজে গেছে ধরো নয়টা বেজে গেছে ধরো বাবা আসবে বাবা আবার বলবে কি পড়াশোনা না যে কি পড়াশোনা ধরো ধরো হয়তো বা দরজা দেখতেছি দরজার সামনে দিকেও যাচ্ছে তখনই হঠাৎ করে মন থেকে আসছে বাবা বাবা না তো এটা মানে এই এনজাইটি এই ডিপ্রেশন এগুলো থাকে ঠিক আছে এখন তখন দেখো আমার লাইফে দুইটা চয়েস ছিল একটা কি নিজের উপর রাগ করে ঠিক আছে প্রিপারেশন ওখানে স্টপ করে দাও যা ঠিক আছে এরকম করেই ফেলে রাখা আর তখন আমার কাছে একটা ছিল যে না যা পারি রিভিশন দিতে থাকি একটা না তো হয়ে যাবে সো তখন দেখো আমি আমি হয় কি একটু প্র্যাকটিক্যাল মানুষ ঠিক আছে ধরো লাইফের অনেক জায়গাতে আমি প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে পারি মানে এটা আমার একটা ইউএসপি বা একটা স্পেশালিটি যেটা আমি মনে করি আমার মধ্যে আছে আমি সবসময় লাইফে প্র্যাকটিক্যাল ডিসিশন নিই তখন এই প্রবল যে আছে ঠিক আছে থাক বাদ দাও যা হবে দেখা যাবে আমি আসলে ধরে নিয়েছিলাম ঠিক আছে আমার সামনে গুলো তো হবে না এমএসি তো হবে না বাদ দাও ঠিক আছে তো হবে না তো জাস্ট পড়ার কাজ পরে যাও ঠিক আছে দেখা যাবে যা হবে দেখা যাবে আর পড়া চালাই গেছে আর হয়েও গেছে ঠিক আছে এরপর আর একটা একটা ভার্সিটিও নাই যেখানে আমি চান্স পাইনি সবগুলোতে চান্স পেয়ে গেছে অনেক ভালো র্যাঙ্ক নিয়েও চান্স বেশি অনেক জায়গাতে সিঙ্গেল ডিজিট আসছে ডাবল ডিজিট আসছে ত্রিপল ডিজিটও আছে ঠিক আছে বুঝে গেছে তো কথার যে আমি মেডিকেলে চান্স পাইনি ঠিক আছে তো ব্যাপারটা হলো কি ব্যাপারটা হলো যে তোমার লাইফের প্রতি তোমার অ্যাটিটিউডটা ডিপেন্ড করে ঠিক আছে এটাই আর কি তোমার লাইফ ঠিক আছে লাইফ একটা ওই যে বিরাট কোহলিকে বলছে একবার তোমার একটা

বয়স এনাপ ইমোশনাল বোল্ট হইছে আর আর নাই ঠিক আছে অনেক কান্না করছি অনেক নিজের উপর ব্লেম গেম খেলছি অন্যের উপর ব্লেম গেম দিছি সব বাদ দাও হয় নাই ভালো কথা হয় নাই আমি কিসের জন্য এখন টাই করব বুঝা গেছে একদম মাইন্ড ফ্রি রেখ এখন প্রিপারেশন নেব বুঝা গেছে এই এতটুকু যদি রেসপন্সিবল হতে পারো না তুমি অ্যাডমিশন তো বাদ দাও তোমার লাইফের কোন প্রবলেমই তুমি পড়বা না ঠিক আছে যত খারাপ প্রবলেমই আসুক বেব্বা আচ্ছা ঠিক আছে কি সর্বোচ্চ কি হবে ধরো সব চলে যাবে টাকা পয়সা থাকবে না গরিবের মতো করে আছে কি হবে মাথায় আচ্ছা ঠিক আছে আমি কি কি পারি একটু দেখলাম ঠিক আছে কাজ করা শুরু করলাম হবে না না হবে গেছে সবসময় এটা হলো লাইফের লাইফের অ্যাটিটিউড অ্যাটিটিউড বুঝছো বুঝছো ম্যাটার করে সো অ্যাডমিশন আর কি লাইফে অনেক কিছু শিখে যায় সো এই লার্নিংটাকে কাজে লাগো ঠিক আছে এটাকে ডিপ্রেশন হিসেবে নেওয়া যাবে না ঠিক আছে ডিপ্রেশনে পড়ে গেছে অনেক আবার ডিপ্রেশন হয়ে যায় ঠিক আছে ডিপ্রেশন অনেক এখন ডিমিটিভেটেড ঠিক আছে তো ডিপ্রেশন আর ডিমিটিভেটেড হওয়া যাবে না ক্লিয়ার ভাই আমি তো হয়েছে জিএসটি এস হয়েছে বাট পজিশন খারাপ এখন কৃষি নিব প্রিপারেশন না আমি কি ভর্তি হব হ্যাঁ ওই এস অবভিয়াসলি ভর্তি হবে ঠিক আছে যা হয়েছে হয়েছে এনরোল করে শুরু করে দিচ্ছি এই তো সাবাস যাক কে ইমন প্রাউড অফ ইউম্যান ঠিক আছে একটা কিং পাওয়া গেছে আমাদের মধ্যে ঠিক আছে ইমন ঠিক আছে প্রাউড অফ ইউ ব্রাদার সাবাস যাক লিস্ট একজন তো আমার কথা বুঝছে ঠিক আছে এক ধরো হয়তো বা কয়জন দেখতেছে ধরো সত্তর জন দেখতেছে এর মধ্যে যদি পাঁচজন যদি বুঝে তাও এটা আমার জন্য খুব বড় একটা সাকসেস ঠিক আছে তোমাদেরকে জাস্ট আমি এতটুকু বুঝাইতে আসছি যে ভাইয়া ইউ হ্যাভ অল ম্যাটেরিয়ালস জাস্ট ইউ হ্যাভ টু ডু ইউর বেস্ট ঠিক আছে কারণ ব্যাপারটা আমি তোমাকে দুনিয়ার ধরো আমিও তোমাকে যদি এসে পড়াই আর তুমি যদি বাসায় বসে নিজে না পড়ো তাহলে আসলে কোনো লাভ নেই ঠিক আছে কথা বুঝতে পারছো ইজ অলওয়েজ আবার অলওয়েজ আচ্ছা লাস্ট একটা আসে সেটা হলো কি লেখা দেখো এখন তোমাদের একটাই কাজ হলো ঠিক আছে এটা আমার আলাক স্যারের ওয়ান অফ দ্য ফেভারেট কোট আমার আমার অনলাইনের

ওয়েবসাইট থেকে ইয়ে নিয়ে বইটা নিয়ে আচ্ছা ঠিক আছে দুই মাস পর যা হবে দেখা যাবে এটা তোমার টোটালি তোমার উপর ডিপেন্ড করে ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে এতটুকুই বুঝাইতে আসছি যে ভাইয়া আমি জাস্ট তোমাদেরকে এতটুকুই বুঝাইতে আসছি যে ভাইয়া লাইফে প্র্যাকটিক্যাল হওয়া কতটা জরুরি ঠিক আছে প্র্যাকটিক্যাল যদি না না তাহলে ভাই সব সময় প্রবলেমের সলিউশনগুলো পাবো না তুমি আজকে একটা খাতা নিয়ে তুমি একটু প্র্যাক্টিক্যাল দেখবে তোমার সব ডাউট ধার 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 করে ক্লিয়ার হয়ে গেছে বুঝে গেছে তো ভাই এখন লাগলে ঠিক আছে আর একটা কি বলে পোস্টার এটা যতগুলো কৃষির রেসপুরেন্ট আছে যা হয়েছে হয়েছে

তুমি আর আমি জাস্ট আমাদের যদি মেন্টালিটি ম্যাচ করে তাহলেই হবে ঠিক আছে বাকি দুনিয়া ভারমে যাক কোনো যায় আসে না কথা বুঝতে পারছো হ্যাঁ ভাই এই বইটা পড়লেই হচ্ছে ভাই শেষ মুহূর্তে মনে হচ্ছে আমি কোথাও চান্স পাইনি কিন্তু আমি পড়া শুরু করলে কিছুতে প্রথম হতে পারি কিন্তু পড়তে গেলে পড়া হচ্ছে না আমি তো তোমাদেরকে বললাম ঠিক আছে একটা দাঁড়িপাল্লা আছে ওই দাঁড়িপাল্লাতে পড়ারও রিজন আছে না পড়ারও রিজন আছে তোমার লাইফ তোমার চয়েসেস ঠিক আছে তুমি পড়বা কি পড়বা না হ্যাঁ ওই যে অনেকে বলে যে ভাইয়া যে আমার হলো ডিপ্রেশন বা কি বলে ঠেলায় আমি উল্টাপাল্টা কাজ করে গ্রহণ করি ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে যাই সিরিজ জাস্ট নিজের সাথে কিন্তু ইনজাস্টিস করতেছো মানে অন্যায় করতেছো না নিজেই কিন্তু ক্ষতি করতেছো ব্যাপারটা হলো আমিও জানি তুমিও জানো তোমার এখন পড়ার ইচ্ছা করতেছে না বাট পরীক্ষার আগের দিন তো পড়বা হ্যাঁ কি না পরীক্ষার আগের দিন না যে বললে ঠিক আছে পড়ার ইচ্ছা করতেছে না পরীক্ষার আগের দিন হলে তো বই খুলবা তখন তোমার মনে ভাইয়ের কথা তুমি আজকে পড়া লাগবে না কোনো পড়া লাগবে না তুমি জাস্ট পরীক্ষার আগের দিন ভাইয়ের কথার সাথে মিলে রেখো তখন তোমার মনে একটা কোশ্চেনই বারবার আসবে যে কেন তুই ঠিক আছে যেই হোক কেন তুই পরীক্ষার মানে কেন তুই এই ডিসিশনটা দুই মাস আগে নাস নাই তোমার মাথায় ওটা আসবেই মাস্ট আসবে ঠিক আছে এখন এটা তোমার ইচ্ছা টোটালি তোমার ইচ্ছা তোমার যদি মনে হয় ঠিক আছে ভাই লাইফ যেভাবে চলতেছে চলতে থাকুক আমার কোনো যায় আসে না এ তোমার চয়েস ঠিক আছে বাট ব্যাপারটা হলো সবসময় আমি আশা রাখি তুমি তোমার তোমার সাথে অ্যাটলিস্ট এই ইনজাস্টিসগুলো করবো না ঠিক আছে আশা রাখা যায় ঠিক আছে আমি জাস্ট হবি করতে পারি আর তো কিছু করা যায় না আচ্ছা এবার কিছু ডাউট আছে ডাউটগুলো নিয়ে নিই ফার্স্ট ডাউট দেওয়া কি কোয়েশন ব্যাংক আগে না বেসিক আগে করবো ঠিক আছে তো তোমাদের জন্য আমি চারটা কোশ্চেন নিয়ে আসছি ঠিক আছে আজকে হলো গাইডলাইন প্লাস কি বলা যায় ওয়ালাইকুম আসসালাম আজকে তোমাদের কি বলে গাইডলাইন প্লাস কিছু কোয়েশ্চনের প্র্যাকটিস করে দেবো দেখো কি লেখা যে কোশ্চেন ব্যাংক আগে করবো না বেসিক আগে করবো আসলে তোমাকে একটা কোশ্চেন করে আমি যদিও ফিজিক্স কেমিস্ট্রি আমি তিনটাই পড়াইছি তিনটাই পারি চাইলে তিনটারই কোশ্চেন নিয়ে আসতে পারতাম বাট অন্যের ভাত না ঠিক আছে আমি জাস্ট ফিজিক্সের কোশ্চেন আনি ঠিক আছে আসো দেখাই আচ্ছা কি লেখা দুটো সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল আমি জাস্ট তোমাকে কোশ্চেন দিয়ে দেখাচ্ছি যে ভাই বেসিক আগে করবো না কোশ্চেন আগে করবো তোমাকে একটা ডেমো ঠিক আছে একটা ডেমো দেখাই ভাই মেগা বুক তো বাইশের নিউ এডিশন আসবে কি ঠিক আছে এটা আমি হলো ওদেরকে জিজ্ঞেস করবো ঠিক আছে আমি এটা ওদেরকে জিজ্ঞেস করবো বুঝতে পারছো আচ্ছা আসো এই কোশ্চেনটা করি দেখো তোমাদের কোশ্চেন বেসিক আগে দেখো কি লেখা দুইটা সমমানের ভেক্টর একটি যদি দেখো তাহলে দেখো তোমাদের খুব সুন্দর করে বলছি দেখো ব্রাদার এ ধর আমার একটা পয়েন্ট এখানে ধরো তোমার একটা ভেক্টর এ ধর এই হলো ধরো ভেক্টর বি ঠিক আছে আর ধর তোমার মাঝখান দিয়ে এখান দিয়ে গেছে তোমার লব্ধি ঠিক আছে তখন দেখো তোমাদের খুব সুন্দর করে বলছে দেখো আর ফর্মুলা কি বি স্কোয়ার আর এর ভ্যালু ধরো এটার ভ্যালু ধরো আমার এ ঠিক আছে এটার মানও ধরো আমার এ ঠিক আছে এটার মানও ধরো আমার হলো এ ঠিক আছে পরে তুমি এখানে জাস্ট একটা ফর্মুলা বসাবে তাই না রুট আর ইকুয়াল টু রুট ওভার এ প্লাস বি স্কয়ার প্লাস টু বি কস ওখান থেকে দেখো তোমার মানটা চলে আসবে বাট এটার তুমি যদি ভাই শর্টকাট ফর্মটা যদি দেখতে চাও ঠিক আছে দুইটা সমমানের ক্ষেত্রে একটা শর্টকাট আছে শর্টকাটটা কি যে কোনো দুইটা সমমানের ভেক্টরের ক্ষেত্রে শর্টকাটটা ছিল ভাই তোমার আর ইজ ইকুয়াল টু টু পি তাই না টু পি কস ওকে

সাইট কত সাইটে ভালো কথা হাফ 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 কাটাকাটি গেলে आंसर কথা আসে তার মানে কি ভাই আমার এখানে মানটা সমান হয়ে যাচ্ছে তারপরে হবে आंसर হয় কত আমার একশো বিশ এখন দেখো এই কোশ্চেনটাকে চালে আরো অনেকগুলো ফ্রন্টেও দেখা যায় কিভাবে দুইটা সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ একশো বিশ তোমার মনে কোশ্চেন আসবে একশো বিশ বাতো জানি আর কি কি কেস আছে একশো বিশ বাতো কেস আছে আমার নব্বই 60 তাই না নব্বই 60 তারপর আমার আছে কি একশো আশি ঠিক আছে তারপর আছে কি আমার একশো আশি তারপর আছে আমার জিরো ডিগ্রি নব্বই তে হবে কি রুট টু এ সাইট হবে কি রুট থ্রি এ একশো আশি কি আমার জিরো শূন্য থাকে কত আমার জিরো তার মানে কি একটা কোশ্চেন কি কিন্তু ভাই পাঁচটা ফন্টে দেখাচ্ছে ঠিক আছে অলরেডি সব দেওয়া আছে কন্টেন্ট জাস্ট তোমাদেরকে আমি এখানে ডেমো দেখাচ্ছি ঠিক আছে ডেমো বলতে পারো ওকে সো দেখো এই দেখো তার মানে কি এই কোশ্চেনটার জন্য আমি কিন্তু কোশ্চেনটা কিন্তু ভাই বেসিক থেকেই উঠায় নিয়ে গেছি তো তোমাকে এখন কি আবার সে শুরু থেকে ক্লাস করার কোনো দরকার আছে আমার মনে হয় না এভাবে যদি পড়ো তাহলে আমার মনে হয় না আবার সে শুরু থেকে যাওয়ার কোনো দরকার আছে বুঝতে পারছো ঠিক আছে হ্যাঁ যে পি ইজিকুল টু কিউজিকুল টু আর ঠিক আছে আচ্ছা ভাই লাইভ শুরু হয় টের পাই না কেন ওকে একটা কোশ্চেন দেখালাম আসার পরের কোয়েশনে জাস্ট তোমাদেরকে ডেমু দেখাচ্ছি দেখো সেম ভাই সেম আগে ফর্মুলাতে কোয়েশন দেখো রুট টেন স্কোয়ার প্লাস থার্টি সিক্স স্কোয়ার প্লাস টু এ বি কস নাইনটি কস নাইনটি ফাইল কোথা জিরো তারপরে আমার এখানে আনসার কোথাও যাবে আমার এখানে অ্যান্সার খুবই সিম্পল রুটোভার টেন স্কোয়ার প্লাস থার্টি সিক্স স্কোয়ার ঠিক আছে ক্যালকুলেশন করে আমার আনসার বেরো যাবে সিম্পল তারপরে দেখো আবার তোমার ফাইভ কমা ফোর কমা থ্রি থেকে এইট সিক্স ফাইভ যেমন তোমার খুব বারবার বলছে দেখো তোমার লাইফের এখন স্টেজ কোন ম্যাটার করে না তোমার লাইফের শেষ স্টেজ ম্যাটার করে মানে কি শেষ থেকে শুরু বাদ দিবা শুরু থেকে শেষ না ঠিক আছে তাহলে শেষ থেকে শুরু মানে কি আমার আট থেকে পাঁচ বাদলে কথায় ছয় সাত আট তিন ঠিক আছে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ছয় থেকে চার বদলে কথা হবে দুই স্কোয়ার পাঁচ থেকে তিন বদলে কথা হবে দুই স্কোয়ার ঠিক আছে এটা ক্যালকুলেট করলে আমার কি ভাই অ্যান্সারটা ইজিলি বের হয়ে যাবে আবারও সেম সেম কোশ্চেন নেক্সট রাশি কি লেখা ভেক্টর রাশির মান 10 একক হলে 60 ডিগ্রি কোণে তার উপাংশের মান কত ভাই উপাংশ মানে কি উপাংশ মানে হলো আমার cos 60 উপাংশ মানে কি cos সিক্স এটা কত ভাই আমার টেন cos 60 হলে কত আমার হাফ आंसर কত হবে 5 শেষ ঠিক আছে এখানে তো আমি একটু ফাস্ট করলাম ওখানে ভাই আমি আরেকটু স্লো করেছি কথা বুঝে গেছে চারটা কোশ্চেন দিলাম আর দরকার নাই হ্যাঁ আশা রাখি বুঝতে পারছো তাহলে এখন আশা রাখি কারোর কোনো ডাউট নাই ঠিক আছে আমি তোমাদেরকে জানি না আমি ইংলিশে বলি না কিসে বলি যতবারই বলি এই ডাফটা থাকবে ভাই কোশ্চেন ব্যাংক আগে করব না বেসিক থেকে করব কোশ্চেন ব্যাংকটাই বেসিক থেকে উঠাবা কথা বুঝে গেছে আর কারো কোনো डाउट আছে আশা রাখি নেই আসো ফিজিক্স ভাইয়া সলভ হয় না তুই আমার ক্লাস করে তুমি যদি এসে বলো যে ভাই ফিজিক্স সলভ হয় না ঠিক আছে আমি বল আমি আমার উপর ইগো দেখাচ্ছি না বা প্রাইড দেখাচ্ছি না আমি কোর্সে নিজের একদম সেরাটা দিয়ে পড়ানোর চেষ্টা করছি যে একটা কোশ্চেনকে যতটা কম টাইমে যতটা বেসিক থেকে যতটা কম স্ট্রেসে করা যায় ঠিক আছে সেইভাবে ভাই করানোর ট্রাই করছে এখন এটা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না এটার জন্য ভাই তোমার ক্লাস করা ছাড়া আমার আসলে কোনো উপায় নেই ঠিক আছে দেখো আমি তোমাকে একদম ধরে ধরে দেখাচ্ছি দেখো ভাই কোশ্চেন দেখলে এইভাবে অ্যাটাক করবা দেখো ল্যাঙ্গুয়েজের মধ্যে হারাই যাবা ডাটার উপর চোখ রাখবা ঠিক আছে এইভাবে করলেই আর কি তোমার ফিজিক্স ইজিলি সলভ হবে ঠিক আছে এখন এটা আমি তোমাকে কী দেখবো বলো তো বুঝানোর আসলে ওয়ে নেই যতক্ষণ তুমি না দেখো ঠিক আছে ওকে তারপর ভাই লাস্টে কি আসে ভাইয়া শর্টকাট মনে থাকে না দেখো ব্যাপারটাও আমাদের স্যার বলছিলো বুঝলো যখন আমরা পড়তাম বলতো কি শর্টকাট মনে রাখার জন্য অনেক শর্টকাট লাগে ঠিক আছে এটা হলো বায়োলজি আমি এমনি এই দুনিয়াতে ও বাবা রে বাবা ওরা ওই শর্টকাট মনে রাখার জন্য আরো শর্টকাট আনছে ঠিক আছে এখন ব্যাপারটা হলো শর্টকাট ঠিক আছে মনে রাখো বাট এটা মিনিমাম অ্যামাউন্টে তোমার যদি বেসিক্স যদি গ্রাউন্ড যদি স্ট্রং থাকে গ্রাউন্ড তুমি দেখবা কোশ্চিনে আমি খুব সুন্দর করে তোমাদেরকে বাইরে দেওয়ার চেষ্টা করছি দেখ বাপা এই ফর্মুলা দেখ এটা ফর্মুলা দেখ এটা ফর্মুলা ঠিক আছে তো তুমি জাস্ট ওইটা ভাইয়ার সাথে ফলো আপ করলেই তুমি দেখবা ইজিলি মনে থাকবে ঠিক আছে আর আমি আবার একটা কথা বলি দেখো কৃষি এক্সাম দিতে যাচ্ছ ঠিক আছে কৃষি এক্সাম দিতে যাচ্ছ আহামরি অত পড়া লাগে না একটা সত্যি কথা কি কৃষি এক্সামের কোশ্চেন পাই খুব ইজি সবচেয়ে ইজি কোশ্চেন আছে কৃষির টু বি অনেস্ট হ্যাঁ এটা আহামরি তোমার ওই ডাবির মতো ঠিক আছে ইন্টিগ্রেশন করাবে না ডিফারেন্সিয়েশন করাবে না করাবে না ঠিক আছে করাবে না বুঝতে পারছো ও তোমাকে নর্মাল টু টি স্কোয়ারে ডিফারেন্সিয়েশনটা ফিজিক্সে করাতে চায় না বুঝে গেছে ও জাস্ট তুমি যাও তুমি অ্যান্সার জানো কি জানো না কারণ ওর তবে দরকার নাই ঠিক আছে ওর তো দরকার নেই ও তোমাকে কি ইয়েতে ওর ফিল্ডটাও তো বুঝো ওর ফিল্ডে বায়োলজি সবচেয়ে বেশি আসে ঠিক আছে তিরিশ মার্কের মতো ওর তো কোনো দরকার নেই ও জাস্ট তোমার স্পিড দেখে ঠিক আছে সো ভাই বারবার বলতেছি তুমি যদি দেখো তোমার চয়েস তুমি যদি আবার বেসিকের ক্লাস করে নোট আবার বানায় ভাই নোট বানাইছিস তুই নোট বানাইছিস নোট অনেকবার বানাইছিস আর কত তুমি যদি আবার বেসিক থেকে লম্বা লম্বা ক্লাস করে আমি তোমার টোটালি তোমার ওপিনিয়ন ঠিক আছে আমি কাউকে ডিমিন করতেছি না একজন একভাবে ভাবে আমি তাদের ওপিনিয়নকে রেসপেক্ট করি তোমার ইচ্ছা তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ বলতেছি তুমি যদি আবার সেই লম্বা লম্বা ক্লাস দেখে আবার শুরু থেকে নোট করে তুমি যদি আবার কোশ্চেন ভাই আমি ভালোভাবে করো বাট আমার সাজেশন কি আমার সাজেশন হলো তোমার ভাই এখনই টাইম নেই তোমার দরকার বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস কারণ কি এতগুলো অ্যাডমিশনে ভাই তুমি বহুত ক্লাস করছো বহুত ঠিক আছে বহুত করছো আর এখন ভাই সময়ও নেই তোমার কি মেইন জিনিস কি ফোকাস করা উচিত কোশ্চেনে বুঝা গেছে আশা রাখি ভাই পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে এইটা যদি আর যদি আছে ওকে তাহলে তো এবার তোমাদের সাথে একটু কথা বলি আমি হ্যাঁ আমার একটা কাহিনী শেয়ার করি ঠিক আছে খুবই ফান্ডামেন্টাল একটা স্টোরি একদম ছোটবেলার স্টোরি তো ছোটবেলার একটা স্টোরি আর কি শেয়ার করি আহ কবে কথা হবে এখানে একটা কঙ্কালের ইয়ে আসে তাই না রিফ্লেকশন আসে ব্যাপার না সামিল বইয়ের কাজ এটা ওই রুম থেকে মনে হয় কঙ্কাল নিয়ে সেখানে ঢুকেছে আচ্ছা সমস্যা নেই কবের কথা হবে মানে ক্লাস আমি ছোটবেলায় অনেক চঞ্চল সেট আনছিলো বুঝছো মানে ধরো তোমার বিভিন্ন গ্লাস ঠিক আছে তারপর তোমার প্লেট অনেক বড় একটা সেট আনছিল এখন ভাই আমি চঞ্চল মানুষ ঠিক আছে আমি টেবিলে রাখা ছিল আমি ঠিক আছে দৌড় দিয়ে যে ঠিক আছে আমিও দেখবো আমিও দেখবো আমিও দেখবো করতে 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 গ্লাসের সেটটা ফেলে ওইটা করে ঠাস করে গুড়া হয়ে গেছে মানে একদম হয়ে গেছে মানে তখন মনে হচ্ছিল যে ভাই ভিতর থেকে মানে থাকে আত্মা বের হয়ে গেছে ঠিক আছে মানে ভিতর থেকে আত্মা মানে ধরো বেরোয় মানে হাতে চলে আসছে মানে তখন মনে হচ্ছিল যে ভাই রে ভাই ধরো তারপর তো বুঝতেই পারতেছ মা তো মায়ের দিছে ঠিক আছে এই ব্যাপারে তো কোনো মাফই নেই মা ধরো ইচ্ছা মতো বেড়েছে ধরো মারার পরে এখন মার মায়ের তো তাও ধরো মানা যায় ঠিক আছে মা ধরো সামনে যা ছিল তাই মারছে মানে তার যা উইপেন বা যন্ত্রপাতি ছিল ইচ্ছা মতো ঠিক আছে ধলেই করা হয়েছে তখন আমার ভয় লাগতেছিল না ভয় লাগতেছিল বেলা যখন বাবা আসবে তখন কি করবে ঠিক আছে ধরো দুপুর তিনটার সময় ভাঙছে ধরো কথার কথা দুপুর তিনটা থেকে সাতটা পর্যন্ত আমার কোনো ভয় লাগতেছিল না বাট পরে ঠিক ঠিক আছে আছে মানে মানে মনের হার্টবিট ঠাস 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 যদি সিঁড়িতেও যদি কেউ উঠে তাও মনে হচ্ছে এটা মানে বাবা আমার মনে মনে একটাই চিন্তা যে মা যদি মেরে এই অবস্থা করছে তাহলে বাবা তো মনে হয় আজকে দুনিয়া থেকে আমাকে নাই করে দেবে দুনিয়া থেকে নাই করে দেবে হয়েছে দুনিয়া থেকে নাই তোমাদের পড়াচ্ছি না এমন তো না যে মেরা বেলাছে হয়েছে এমন তো এসে বলে নাই তুই গ্লাস কেন ভাঙছিস ঠিক আছে তোকেই এখন বিক্রি করে দেবো এমন হয়েছে হয় নাই তো বলার চেষ্টা কি করতেছি বলার চেষ্টা আমি এটাই করতেছি যে হয়তো বা তোমাদের কোথাও চান্স হয় নাই তাই বলে হয়তো বা মা বাবা অনেক বকা দিছে মাইল খাইছি না আমি মায়ের খাইছি কিন্তু তোমাকে এমন কি হবে যে তুই এখন মরে যা ঠিক আছে তোর আমি ভ্যানিশ করে দেব ঠিক আছে তুই কেন চান্স পাইলি না ব্যাপারটা হলো ভাই এটা লাইফের একটা পার্ট একটা ভুল করছো সেটার জন্য বকা দিতেই পারে তার মানে এইটা না যে তোমার জীবন এখানেই শেষ হয়ে গেছে তোমার জীবনে অ্যাডমিশন থেকে অনেক বড় ঠিক আছে লাইফ ইজ লাইফ ইজ মাছ 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 গ্রেটার দেন অ্যাডমিশন ঠিক আছে মাছ মাছ ঠিক আছে মানে তোমার ম্যাথমেটিক্যালের টার্মেই বলি ঠিক আছে এটা হলো তোমার কাইন্ড অফ লাইক টেন্স টু জিরো ঠিক আছে এটা তোমার টেন্স টেন্স টু জিরো কি এটা ইকুয়াল টু জিরো তোমার যে সেটা লাইফের একটা ছোট্ট একটা পার্ট ঠিক আছে ছোট্ট এই পিছি একটা পার্ট বুঝে গেছে সো বলার টাই করতেছি যে যদি কখনো খুব বেশি প্রেশারে পড়ো সবসময় মনে রাখবা কি নিজেকে করবা কি দশ থেকে পনেরো বছর আগে নিয়ে যাবা ঠিক আছে

এত নিজেও তো নামানো মানে নামাই না ঠিক আছে নিজেকে ভালো অবস্থা নিয়ে ভাবি তো ব্যাপারটা বলতে চাচ্ছে এটা তোমার যদি ধরো কৃষিতে ধরো কথা যদি নাও হয় কিছু যায় আসে না কিছুই যায় আসে না তুমি এতটুকু মাইন্ডসেট যদি নিতে পারো যে এটা প্রতিটা লাইফের খারাপ সময় তোমার লাইফের একটা পার্ট তুমি যদি তোমার অ্যাটিটিউড ঠিক রাখো তুমি যদি আসলে ওইটার উপর কাজ করো কিছু সময় পর ওইটা ভাই কেটে যাবে ঠিক আছে থাকবে না বুঝে গেছে থাকবে না চলে যাবে আশাটা কি বুঝে গেছে তো যারা আর কি ভাবতেছিলা যে ভাই জীবন এখানেই শেষ না ভাই জীবন এখন এখানে শেষ হয়নি তোমাদের জীবন দেখার ফ্রেম অফ এর বাসায় ঠিক আছে প্রসঙ্গ কাঠামো আর আমাদের জীবনকে প্রসঙ্গ কাঠামো আলাদা কারণ আমরা জীবন তোমাদের থেকে একটু বেশি দেখছি তাই না তোমার লাইফের দুনিয়া চেঞ্জ হয়ে যেতে পারে গেছে তবে আমি আবারও বলে দিই এখন যদি কেউ এসে জিজ্ঞেস করছে যে ভাইয়া কোন কি কোন কোর্স আর কোন বই কিনবো এই দুইটা দেখ আর কি লাগবে ঠিক আর কিছু লাগবে এই কোর্স আর এই বই আর কিছু দুনিয়া কিছু টাকা লাগবে না কেউ যদি এসে বলে যে এই বই কিনে এই কোর্স কিনে পরীক্ষার পরে দেখা করতেছি ঠিক আছে তোমার যদি আমার কথা লজিক্যাল মনে হয় তাহলে ভাই ভাইয়ার কথাটা শোনো ঠিক আছে যদি কেউ এসে বলো যে এটা কিন পরীক্ষার পরে ঠিক আছে তো ওরে মন খারাপ করে গেছে বলবা যে ঠিক আছে তোমার কোর্স আর তোমার বই আমি পড়বো বাট পরীক্ষার পরে ঠিক আছে এখন না ঠিক আছে এখন আর যেন ভাই মাফ মাফ করে দেয় ঠিক আছে ওকে তাহলে আজকের জন্য এতটুকুই কারো কোনো ডাউট থাকলে বলতে পারো ঠিক আছে আমি আমার এই ছোট্ট লাইফ থেকে তোমাদের জন্য যা বলা সেটা বলে দিয়েছি কারো কোনো ডাউট আছে বলে নেন সময় আপনাদের জন্য বেশি নাই ও আজকে আমি আমার ইন্ট্রোডাকশন দিই না তা তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা এটা বাদ গেছে ভাইয়া এইস এসি ছাব্বিশের জন্য কি কোনো কোর্স আসবে হ্যাঁ আসবে একাডেমিকটা অ্যাডমিশনও আসবে আমার নিজের প্রথম পেইড ব্যাচও আসবে ঠিক আছে ফিজিক্স কোর্স ঠিক আছে প্রথম কোর্স হবে মনে তোমাদের জন্য আর কোনো কোশ্চেন আর ভাইয়া তোমাদের বই কোর্সের লিঙ্ক নিচে দেওয়া হচ্ছে ঠিক আছে আবার বলো না ভাইয়া কোর্স আর বই লিঙ্ক খুঁজে পাচ্ছি না ঠিক আছে আচ্ছা আর কারো কোনো কোশ্চেন নাই আশা রাখি দ্যাটস আনাফ ফর টুডে তো আবারও বলি ঠিক আছে লাইফে প্র্যাকটিক্যাল হওয়া শিখো ঠিক আছে নিজের লাইফের প্রতি অ্যাটিটিউড চেঞ্জ করো ঠিক আছে তোমার অ্যাটিটিউডই তোমার অ্যাপটিটিউড ডিসাইড করে অ্যাপটিটিউড মানে কি তুমি লাইফে কোথায় থাকবা সেটা ডিসাইড করে তো সবাই ভালো থাকো খুশি থাকো টাটা ঠিক আছে দেখা হবে হয়তো বা লাইফের অন্য কোনো ফেজে ঠিক আছে বুঝে গেছে টাটা